ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সব সুযোগ শেষ এবার চিরতরে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। পায়ের তলায় জমিন খুঁজে পাচ্ছেন না সৌম্য। বাজে পারফরমেন্সের জন্য টেস্ট ও ওয়ানডে থেকে আগেই ছিটকে পড়েছেন সৌম্য সরকার। সম্প্রতি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর সৌম্যর শেষটাও দেখা হয়ে গেছে বিসিবির। তাই তাকে নিয়ে আর কোনো ফরম্যাটে ভাবতে চায় না দেশের ক্রিকেট অভিভাবক। গুঞ্জন শোনা যাচ্ছে সৌম্যকে কখনোই নাকি টি-টোয়েন্টিতে বিবেচনা করা হবে না, চিরতরে এই ফরম্যাটে দরজা বন্ধ হচ্ছে তার জন্য। 28 বছর বয়সে এই বাঁহাতি ব্যাটসম্যানকে রানে ফেরাতে কতই না চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট, কখনো ব্যাটিং পজিশন পরিবর্তন, আবার কখনো পেস বোলিং হিসেবে। কিন্তু সৌম্য কোনো কথাই শোনেনি, ধারাবাহিকভাবেই ব্যর্থ হয়েছেন। কখনোই দলের ভরসা হয়ে ধরা দিতে পারেননি সৌম্য। দলের ভালো কিংবা খারাপ সময় উইকেট বিলিয়ে আসায় তার জবাব নেই। বলতে গেলে বোলারদের আস্থার না এখন সৌম্য, কোনো উইকেট না পেলেও তার উইকেট নিয়ে নিশ্চিত থাকেন। ব্যর্থ হতে হতে এখন ক্লান্ত সৌম্য, বিশ্বকাপে 4 ম্যাচে করেন 27 রান। তাই তাকে নিয়ে নতুন করে আর কিছু ভাবতে চায় না টিম ম্যানেজমেন্ট। প্রায় 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন সৌম্য, 66 ম্যাচে 1,136 রান করেছেন, ব্যাটিং গড় 18.03, হাফ সেঞ্চুরি 5টি, চোখ কপালে ওঠার মতো সৌম্যর আন্তর্জাতিক পরিসংখ্যান। তাই নিশ্চিতভাবে বলাই যায় পায়ের তলায় জমিন খুঁজে পাচ্ছেন না তিনি। আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে বড় পরিবর্তন আসবে সেটি আভাস দিয়েছে বিসিবি। ইতোমধ্যে 7 তরুণ ক্রিকেটার নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করেছেন নয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।